আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা বাংলাদেশে বিমা ব্যবসার প্রধান সমস্যাসমূহ সম্পর্কে জানব। প্রথম হলো দুর্বল অর্থনীতি। আমরা জানি যদি আমরা আমেরিকা বা ইউএসএ বা ইউকের সাথে আমাদের দেশের অর্থনীতি তুলনা করি, দেখব আমাদের অর্থনীতি খুবই দুর্বল। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য বেশি, ব্যবসা মানে তাদের মন মতো ব্যবসা করার সুযোগ পাচ্ছে না, বা তারা অর্থনৈতিক দুর্বলতার কারণে তারা ঠিক মতন মুনাফা অর্জন করতে পারছে না, বা তারা আসলে নিজেদের যেভাবে তারা চেয়েছিল তারা কিন্তু বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই তাদের মতো করে ব্যবসা করতে পারছে না। হ্যাঁ, গুটি কয়েক বড় বড় কোম্পানি অনেক বড় আকারে ব্যবসা নিয়ে বসে আছে, কিন্তু এই ক্ষেত্রে তো সারা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান একই অবস্থায় নেই। দেশের এই অবস্থায় দেখা যায় বেশির আমাদের বেশি আবার দেখা যায় আমাদের দেশে যত আয় হচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছিল ট্যানারি বা গার্মেন্টস এসব থেকে। সো আলটিমেটলি গুটি কয়েক শিল্পের মধ্যে এবং অল্প কিছু কোম্পানি খুব বড় আকার হয়েছে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ছোট আকারে আছে, কারণ তারা দেশের দুর্বল অর্থনীতির জন্য বড় হতে পারছে না বা বেশি মুনাফা করতে পারছে না। এই অবস্থায় যারা মুনাফা কম তারা নিশ্চয়ই বিমার দিকে যাবে না, যে বিমা করতে যাবে না, কারণ বিমা কখন করবে একটি মানুষ? সে হ্যাঁ, ব্যবসা চালু করেছে, আমার ব্যবসা ভালো পর্যায়ে আছে এবং আমার আগামীতে আরও ভালো করার সুযোগ আছে, হ্যাঁ তাহলে আমি এখন বিমা করে রাখি যেন আমার আগামীতে কোনো সমস্যা না হয়। কিন্তু প্রতিষ্ঠান লাভই করতে পারছে না, আগামীতে প্রতিষ্ঠান আদৌ থাকবে কি থাকবে না তারই কোনো ঠিক নাই, তারা কেন বিমা করতে যাবে? আমাদের দেশে আয়ের সবচেয়ে বড় ভাগ হচ্ছিল গার্মেন্টস থেকে। গত দুই তিন বছরে সারা দেশে কয়েক শত গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। সো আলটিমেটলি এগুলো আমাদের দুর্বল অর্থনীতির লক্ষণ, এবং যার জন্য যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বড় হতে পারছে না, আলটিমেটলি আমাদের যেই বিমার বা তারা যে বিমা ব্যবহার করবে বা বিমা করবে এটিও হয়ে উঠছে না। সো এই দুর্বল অর্থনীতির জন্য আমাদের দেশে এখনও বিমা ব্যবসা বেশি আকারে সফল হতে পারছে না। আর এরা তো বিমা ব্যবহার করার কথা বললাম, এই দুর্বল অর্থনীতির জন্য নতুন নতুন বিমা প্রতিষ্ঠানও বাজারে যখন আসতে পারছে না, তেমন যেসব এক্সিস্টিং যেসব প্রতিষ্ঠান আছে তারাও ঠিক মতো বা বেশি মুনাফা অর্জন করে জায়গামেতে তাদের ব্যবসা বড় করবে এটিও করতে পারছে না। সঞ্চয় সীমিত হার। একটি ব্যক্তি পর্যায়ে মানুষ কখন বিমা করে? যখন হয়তো বা তার ইনকাম বেশি ভালো থাকে এবং সে তার সঞ্চয় একটি বড় অ্যামাউন্ট থাকে। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষই খুব কম স্বল্প আয়ের মানুষ, খুব কম আয় করে, হয়তো বা সেই আয় থেকে তার পরিবারকে ঠিক মতন থাকা খাওয়ার টাকা দিতে কষ্ট হয়ে যায়, তার উপরে সে বিমার খরচ কোথা থেকে দিবে? সো আলটিমেটলি আমাদের দেশের সঞ্চয় সীমিত হওয়ার মানে আয় কম হয়, আয় কম হলে আমাদের সঞ্চয় সীমিত হয়, আর যখন সঞ্চয় কম হয় তখন বিমা করা আসলে প্রশ্ন আসে না, কারণ মানুষ আগে দেখবে সে খেয়ে থাকতে পারছে কি না। যখন এইটাই ঠিক মতন হয় না তখন বিমা কেন কীভাবে করবে? শিল্প খাতের দুর্বলতা। আমাদের দেশ দেখা যায় বেশিরভাগ ছিল আসলে কৃষি নির্ভর। দেশের যে মোট শ্রম হার আছে এর মধ্যে মাত্র 17% হচ্ছিল এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে আমাদের শিল্প খাত অনেক বেশি দুর্বল। আর যা বললাম যেসব শিল্প ছিল যেরকম ট্যানারি বা গার্মেন্টস, আমাদের দেশের অর্থনীতির জন্য বিগত কয়েক বছরে অনেক গার্মেন্টস এবং অনেক ট্যানারি কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আলটিমেটলি এইসব খাতের দুর্বলতার জন্য এইসব খাত অর্থাৎ যাদের মেন বিমা করার কথা তারাই বিমা করছে না। সো বিমা ব্যবসা আলটিমেটলি বড় হতে পারছে না। ব্যবস্থাপনার অদক্ষতা। আমাদের দেশে সাধারণত দেখা যায় যে অনেক কোম্পানির ব্যবস্থাপকরাই আছে যারা হয়তো বা স্বল্প শিক্ষিত বা পর্যাপ্ত জ্ঞানের অধিকারী না। তারা হয়তো বা ব্যবসা চালাচ্ছে কিন্তু এই যে সুদূর প্রসারের চিন্তা যে ব্যবসায় আগুন লাগলে বা ক্ষতি হলে বা বিল্ডিং ধসে পড়লে বা কোনোরকম কোনো ঝুঁকি হলে আমরা কীভাবে ট্যাকেল দিব, এইসব হলে তারা হয়তো বা সব সুদূর প্রসারের চিন্তা করে না, যার ফলে দেখা যায় হয়তো বা সমস্যায় পড়লে যখন সমস্যা হয় তখন তারা হয়তো বা আর পেছনে আসতে পারে না, অর্থাৎ তারা তখন হয়তো বা ব্যবসা বন্ধ হয়ে যায় বা তারা ঠিক মতন আগের মতো ব্যবসা চালাতে পারে না। সো পরে কী হবে সেটা পরের কথা, বাট আমাদের বেশিরভাগ ব্যবস্থাপকরাই বা ব্যবস্থাপনা পরিচালন যে পর্ষদ বেশিরভাগই দেখা যায় অদক্ষ, যার জন্য তারা এই বিমাকে অতটা গুরুত্ব দেয় না, যার ফলে তারা প্রতিষ্ঠানের জন্য কম বিমা পলিসি খোলে এবং হয়তো এর জন্যই হয়তো বা বিমা যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যবসা প্রতিষ্ঠান তারা কম পলিসি পায় এবং তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারে না। আর প্রচার ও শিক্ষার অভাব। আমাদের দেশে প্রচার প্রচারণার অভাব আছে,
আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় অশিক্ষিত, আমাদের দেশে শিক্ষার হার অনেক কম। সো যারা শিক্ষিত না তারা কিন্তু বিমার সুবিধা অসুবিধা সম্পর্কে জানে না। তোমরা আজকে যে বিমার অধ্যায় পড়লাম, তোমরা কিন্তু জানো যে আসলে বিমার উপকারিতা কী কী আছে, কী কী করলে কোন কোন ক্ষেত্রে কী কী বিমা করা যায়। বাট চিন্তা করো যে লেখাপড়া করেনি সে কি জানবে বিমা কি? সে হয়তো বা জানে হ্যাঁ বিমা একটা প্রসেস যেখানে আমার টাকা দিলে এইভাবে সে আমার ক্ষতি নেবে, কিন্তু কেন ক্ষতি হতে পারে, কোন কোন ক্ষেত্রে কিভাবে কিভাবে কি প্রসেসে, অনেক কিছু কিন্তু যেটা তোমরা আজকে পড়ে জানছো যেটা কিন্তু অনেক লোক জানে না। সো আলটিমেটলি আমাদের সেই প্রচার অভাব থাকে। যদি আমাদের রাস্তাঘাটে বল মানে যদি প্রচার প্রচারণা হতো যে বিমার সুবিধা কী অসুবিধা কী, হয়তোবা আমরা দেশে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য কিন্তু বিভিন্ন আমরা হয়তোবা রাস্তায় প্রচার প্রচারণা করা হয় বিভিন্ন অসুখ, হয়তোবা ডেঙ্গু হলে দেখা যাচ্ছে অনেক আকারে প্রচার প্রচারণা হচ্ছে, কিন্তু বিমার ক্ষেত্রে কিন্তু এসব জিনিস হচ্ছে না। সো মানুষ এই সম্পর্কে বেশি জানতে পারছে না, আর যখন শিক্ষার পাচ্ছে না ঠিকমতো মানুষ, স্বাভাবিকভাবে মানুষ এই সব বিষয়ে জানতে পারবে না, যার জন্য হয়তোবা তারা বেশি বিমা করে না, অনেকেই করে না বিমা। এবং যখন কম মানুষ বিমা গ্রহণ করে, বিমা পলিসি খুলে, আলটিমেটলি বিমার ব্যবসার সম্প্রসারণ তো হওয়ার কথা আসেই না। তো এইসব ব্যাকওয়ার্ডসের কারণে আমাদের দেশের বিমা ব্যবসায় সম্প্রসারিত হতে পারছে না বা বড় করতে পারছে না। যদি এইসব আমরা যে দুর্বলতা যেগুলো রয়েছে যদি এগুলো আমরা দূর করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দেশে হয়তোবা বিমা ব্যবসা একদিন খুব একটি বড় পর্যায়ে বা একটি ভালো অবস্থানে যেতে পারবে। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরের অধ্যায়ে।